গান শুরু করে দিবে, আপনারা পিছনে ঘোরাঘুরি না করে বসে পড়ো। দূর দূরান্ত থেকে আগত বক্তবৃন্দ আসে গান, সকলকে দরবারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। এই গরমের মাঝে আপনারা যে বসে আছেন, আমাদের উভয় শিল্পী উপস্থিত হয়েছে, আমরা এখন গানের পালা আরম্ভ করব। আমাদের দয়াল বাবা মহাপাত্র উপলক্ষে, কৃষ্ণ মহাপাত্র উপলক্ষে, পাশে গুরু শিষ্য গান খোলা দেব, যেহেতু গুরু মারা গেছে, অভাব করছে দিবস উপলক্ষে আমরা আজকে আমরা গুরু শিষ্যের পালা দেব। আমরা শিষ্য বড় নিঃস্ব, সাতার সাহেব গুরুর ভূমিকা অভিনয় করবেন আর শিষ্যের ভূমিকা অভিনয় করবেন মৃত্যু দেওয়া। আপনাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা রইল, আমাদের গানে ইনশাআল্লাহ আপনাদের দোয়া করবেন এবং আপনারা ধৈর্য সহকারে কাজ হবে এবং বাজার মাজারে সৌন্দর্য ভদ্রতা সব কিছুই পাঠিয়ে তো আরো ভাই লাল মেরি না বাজলে গানটা তো হ্যাঁ
Thank you.
মালিকের দরবারে জানাই শুকর আলহামদুলিল্লাহ। যাকে সৃষ্টি না করলি এই 18,000 মাখলুকাতে কই পায় না, আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র জিন ইনসান ফেরেশতা এই 18,000 মাখলুকাতে কিছুই সৃষ্টি হতেন না, সেই প্রিয় নবী হযরত মুহাম্মদ মুহাম্মদ মুস্তাফা আমার হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে চরণে প্রেম ভক্তি শ্রদ্ধা নিবেদন ভালোবাসা রেখে যে নামে রসিলা করে দেশ বিদেশ ঘুরে বেড়ায় দয়াল খাজাই খাজে গাছ ফুললে খাজে গাছ যার নামে এই মহামিলন মেলার আয়োজন করা হয়েছে হযরত দয়াল বাবা সোবহান শাহ রহমাতুল্লাহি আলাই সে বাবাজির দরবারে প্রেম ভক্তি সালাম শ্রদ্ধা রেখে বাবাজির আশিকান জাকিরান ভক্তবৃন্দ সকলের প্রতি সালাম রেখে তার একমাত্র ছেলে হযরত দয়াল বাবা শামসুদ্দি শাহ তার রওজা মোবারকে আমার প্রেম ভক্তি সালাম শ্রদ্ধা রেখে দয়ালের নাতি সবির হোসেন তার প্রতি আমার সালাম শ্রদ্ধা রেখে শ্রদ্ধাভাজন কবির হোসেন তার প্রতি আমার সালাম শ্রদ্ধা রেখে উত্তরস মাহফিলে দূর দূরান্ত থেকে আগত এলাকার মান্যগণ্য মহামুরব্বীগণ চেয়ারম্যান মেম্বার যারা আছেন সকলের প্রতি আমার সালাম শ্রদ্ধা রেখে আজকে বক্তব্যকাজ আরম্ভ করব। একটি কথা না বললেই নয়, আপনাদের মাঝে যার রসিলা করে আসলাম আমার বড় ভাই সৈয়দ সৈয়দ আরব প্রবাসী আমার কামস্ক ভাইয়ের প্রতি সালাম রেখে তার বন্ধু মহলে আজকের গান কমিটিতে যারা আছেন যদিও কর্তার পক্ষ থেকে কোনো নাম দেওয়া হয়নি সকলের প্রতি আমার সালাম শ্রদ্ধা প্রেম ভক্তি রেখে আজকে যার সাথে গান করব শুধু বাংলাদেশে না বহির্বিশ্বে যার সুনাম ছড়িয়েছে আমার সদ্য বাবাজি সাত্তার সরকার তার চরণে আমার প্রেম ভক্তি রেখে আমার মাতা পিতার পাঁচ চরণে প্রেম ভক্তি সালাম শ্রদ্ধা রেখে আমার ওস্তাদ শাহরুখ সরকার সে চরণে প্রেম ভক্তি রেখে আজকের কর্তব্য কাজ আরম্ভ করব। কথা ভাষায় ছন্দে ভক্তিপ্রতি সকলে খবর সত্য দৃষ্টিতে দেখবেন বিশেষ করে সাউন্ডে যে দাদা ভাই আছে তার প্রতি সালাম রেখে 2,52,30,00,000 শহীদের রক্তের বিনিময়ে মাকে মাটিকে ভাষাকে পেয়েছি সকল শহীদানের রুহের মাগফিরাত কামনা করে কর্তৃপক্ষ থেকে বলা হয়েছে মিউজিক বেশি বাজাবেন না তাই আমি আমার গানে যাওয়া প্রবেশ করছি সকলে দোয়া করবেন যেন আপনাদের মাঝে দু চারটি কালাম রাখতে পারি আসসালামু আলাইকুম ইয়া রহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু দয়া মহা
অতি সুন্দর হবে
মামাকে সঙ্গে বন্ধি আদিমির বন্ধি আমার দয়া লেখা যায় বাবা আমার ওই দরবারে বাবা নাম ওদের বাবা আমার সাহ পরের বাবা আমার সাহ জালাই পরামি
ভাই রেকর্ড একটু কমাই দিয়েন তো, সব হল রয়েছে বুঝা যায় না কেটে কমা যায়। যাই হোক, ছোট করে বন্ধরা গান রাখার চেষ্টা করলাম। এটা কোনটা বাজাইতেছি বুঝা যায় না বুঝছে, আমার একটু ব্যাস দিয়েন ব্যাস খালি মেন পোকালে তুই ভাব দিবেন, যন্ত্রে তুই ভাব দিবেন না বার্ষিক দয়াল বাবা, সোবার সার নাতি, সবির ভাই, উভয় শিল্পীকে কাঁচা ফুলের মালা ও 500 টাকা দিয়ে আশীর্বাদ ও দোয়া করে। দরবারের পক্ষ থেকে 500 টাকা এবং কাঁচা ফুলের মালা দেওয়া, দরবারের প্রভক্তি দেখে সকলে চড়া প্রভক্তি দেখে আল্লাহ বলে আমি আমার এই দুনিয়া বাগান শুধু সাজিয়েছি আমার মোহাম্মদের মহাপথে, যার হৃদয়ে আমার রসুলের মহাম্মদ আমার হুজুরের মহাম্মদ রইল না সে যেন আমার মহাম্মদের ছায়া এসে পড়ল না। আল্লাহ তার রসুলকে এতই ভালোবাসেন, তার হাবিবকে এতই ভালোবাসেন, কোরআনের প্রত্যেকটি জায়গায় আমার নবীকে তিনি হুজুর বলে সম্বোধনা করেছে। হে রসুল আপনি বলেন, হে নবী আপনি বলেন, আপনি বলে আমার রসুলকে সম্বোধনা করে সম্মান জানিয়েছে, তাই সে নবীর সম্মানে ভালোবাসায় মহাব্বতে আমার একটি গান থাকবে। তারপর যদিও পালা ঘোষণা হয়ে গেছে, আমরা এই স্টেজের পর থেকে পালাটা রাখার চেষ্টা করবো, আমি আমার রসুলকে স্মরণ করে একটি সাহায্য।
বিশতম অফার দিবস উপলক্ষে বাংলাদেশের স্বনামধন্য গায়িকা মিতু সরকারের গানে সন্তুষ্ট হয়ে সোবান স্যার পাগল ভক্ত শামসুদ্দিন মিয়া 100 টাকা দিয়ে তাকে আশীর্বাদ করলেন। আমি মোহাম্মদ কামরুল শাহ সৌদি প্রবাসী মিতু সরকারের গানে সন্তুষ্ট হয়ে তাকে 500 টাকা দিয়ে আশীর্বাদ। দয়াল বাবা সোবান স্যার একমাত্র শ্বশুর হাবিবুল্লাহ কানাডা প্রবাসী, তার গানে সন্তুষ্ট হয়ে 100 টাকা ও একটি ফুলের মালা দিয়ে তাকে আশীর্বাদ উদ্ধার করলেন। আপনার গোয়ালি বাঙ্গা নিবাসী আকাশ মিয়া মিতু সরকারের গানে সন্তুষ্ট হয়ে তাকে 85 টাকা দিয়া আশীর্বাদ উদ্ধার করলেন। ঢাকা হাতে আগত রুহুল আমিন ভাই মিতু সরকারের গানে সন্তুষ্ট হয়ে তাকে 100 টাকা দিয়ে আশীর্বাদ ও দোয়া করলেন। জয় হোক, সকলের প্রতি সালাম শ্রদ্ধা রইল। আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো হ্যাঁ হ্যাঁ হ্যালো বাবা, লোডটা বেশি বাবা। হ্যালো হ্যালো চেক, হ্যালো ঘরনে বাবা, হ্যালো 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 হাইপারটা একটু করো বাবা। আমরা বাপ পিটে যা বলি যদি আপনারা না বুঝেন তাহলে তো বাবা আমাদের গায়ে লাভ নেই। আছে বাবা, আপনারা যেমনি বলবেন তেমনি হবে। আপনারা কেউ হট্টগোল করবেন না, আপনাদের জন্যই আজকে আমাদের এই আয়োজন। আমাদেরকে বলবেন, ইনশাল্লাহ আপনাদের কথা রাখার সর্বাত্মক চেষ্টা করব। বাবা তুমি নিচের গুলো একটু কমাই দিও না, ওরা সাইডে দিও না।
না না তুমি শুধু সাইড বোগালটা রাখবে আর এটা রাখবে বাবা, আর বলি একটু কমাই দাও, হালকা কমাই দাও, অসুবিধা নেই। হ্যালো হ্যালো সমস্ত প্রশংসা আল্লাহর পবিত্রদের, তৎসঙ্গে তার আহলে বায়াত সানে পাকে পাঞ্জাব মানব মুক্তির সনদ মাওলা আলী মুশকিল কুশা খাতুন জান্নাত ফাতেমা বাবা শেষ মারে, এটা বাবার দিও না বাবা, বাবার দিও না, ডানের দেবো, ডানের দিও না বাবা, বাবার দিও না, এটা কামাই খাবো। সঙ্গে ইমাম হাসান আলাইহিসসালাম, ইমাম হোসেন আলাইহিসসালাম, প্রত্যেকের মহব্বত কালবে জমা দিচ্ছে। সাত তারিখের মসজিদ কেবলা গানের উস্তাদ, বাংলার বাউল সম্রাট আব্দুর রশিদ, আলচেস্তি নিজামী ওরফে রশিদ সরকার, বাবা জানের রোহানি ফায়েজ কামনা করে, বাবা জানের চরণ মোবারকে ভক্তি চুমন দিত, ফকির মোল্লা দরবার শরীফ সিংহের আজিমপুর দরবারের বর্তমান গোবিনী সিনপুরে কেবলা, সফুল বাসার আলচেস্তি নিজামী মেয়র সিংহের পুরসভা, দলের চরণ ভক্তি শ্রদ্ধা জ্ঞাপন করি দরবারের শাহজাদা আমার পাগলচাঁদ সিবলি আল রশিদ, দলের চরণে ভক্তি শ্রদ্ধা রাখি দাদা হুজুর বৈরবর শরীফ গোলাম মাওলা রেজবি ওরফে তুলা চাঁদ, দাদা দানের রোহানি ফয়েজ কামনা করি দাদা দানের চরণে ভক্তি চুমন রাখি বৈরবর আওলাদের আসল যে যেখানে আছে প্রত্যেকের চরণে ভক্তি শ্রদ্ধা জ্ঞাপন করি, জন্মদাতা পিতা মাতার চরণে ভক্তি শ্রদ্ধা রাখি আজকে যে দরবারে হাজির হল, বাংলার মহান অলি অলি কুলে শিরোমণি দয়াল বাবা হযরত
আয়াতুল আলামা সুবহান সাধু বাবাজন সুবহান বাবার রোহানি ফয়েজ কামনা করি, বাবার চরণে ভক্তি শ্রদ্ধা জ্ঞাপন করি, বাবার একমাত্র ছেলে অনুরোধ পীরে কামিল শাহ সফি হযরতে শামসুদ্দিন শাহ সে বাবার চরণে ভক্তি শ্রদ্ধা জ্ঞাপন করি, দয়ালের খেদমতে যিনি ছিলেন দয়ালের নাতি জনাব মোহাম্মদ সবির উদ্দিন সাহেব ওনার প্রতি সালাম শ্রদ্ধা রাখি, দয়ালের আরাক নাতি জনাব মোহাম্মদ কবির হোসেন সাহেব ওনার প্রতি সালাম শ্রদ্ধা রাখি, দরবারের ভক্তবৃন্দর প্রতি শ্রদ্ধা ভক্তি জ্ঞাপন করি, দরবারের মাধুরীর প্রতি শ্রদ্ধা ভক্তি যার অতি ক্লান্ত পরিশ্রমে আমার এখানে আসা, জনাব মোহাম্মদ আলিম ভাই এবং আমার তরিকের ভাই শান্তির সাহেব এদের প্রতি ভক্তি শ্রদ্ধা রাখি, ভক্তি শ্রদ্ধা রাখি গ্রামের চেয়ারম্যান মেম্বার থানা প্রশাসন যুবক ভাইরা অধরে মাগুনের প্রত্যেকের প্রতি সালাম শ্রদ্ধা জ্ঞাপন করি, প্রতিপক্ষ শিল্পী বাংলাদেশ দেশ এবং দেশের বাহিরে যার সুনাম যশ খ্যাতি ছড়িয়ে ছিটিয়ে আছে সে আমার মাননীয় জনাব মিত্র সরকার মায়ের প্রতি সালাম শ্রদ্ধা রাখি, যাদেরকে স্যার আমাদের গানটা একেবারে অসল উভয় পক্ষে তিনারা আমাদেরকে তাল সঙ্গীতে সাহায্য করতেন, তাদের প্রত্যেকের প্রতি সালাম শ্রদ্ধা রাখি, বিশেষ করে যিনি হারমোনিয়ামে কাজ করবেন আমার মামা আব্দুর রহমান মাস্টার যিনি আমার দয়ালের সাথে হারমোনিয়াম বজাইতেন, মামার প্রতি সালাম শ্রদ্ধা রাখি, অনেকদিন পর আমার ভাই রফিক ভাইয়ের সাথে দেখা, শাহালম ভাইয়ের সাথে থাকতো থাকে অনেকদিন পর দেখা, ভাইয়ের প্রতি সালাম শ্রদ্ধা রাখি, ব্যাগবাদক সেবাবাদী ইম ওর সাথে বোধহয় নয়ন দেওয়ানের সাথে দেখা হয়েছিল, যাই হোক সালাম শ্রদ্ধা রাখি সবার প্রতি, সালাম শ্রদ্ধা রাখি যারা দেশের জন্য ভাষার জন্য বুকে কাদা রক্ত দিয়ে সমাজ সভ্যতার জন্য বুকের তাদের রক্ত ঢেলে দিয়ে আমাদেরকে দান করে গেলেন স্বাধীন ভূখণ্ড একটি বাংলাদেশ লাল সবুজ পতাকা, সেই শহীদান মুক্তিযোদ্ধাদের প্রতি গভীরভাবে সেলুট জানিয়ে ইতিহাসের রাখাল রাজা জাতির জনক বঙ্গবন্ধ তার সমাধিস্থলে ভক্তি শ্রদ্ধা রাখি, ভক্তি শ্রদ্ধা রাখি সাধক রজ্জব দেওয়ান খালেক দেওয়ান মালিক দেওয়ান আলফ দেওয়ান কবির দেওয়ান হালিম বয়াতি সাহেব দালাল বয়াতি সাহেব ফাইনাল বয়াতি সাহেব দলুদ্দিন বয়াতি সাহেব সানমিয়া বয়াতি সাহেব কবি জালাল খান কুটি বঞ্চর উকিল মুন্সি সাধক ইউসুফ আলী দেওয়ান মাতাল কবি রাজ্জাক দেওয়ান রশিদ সরকার এমনি করে যারা প্রায়ত সাধক জনাব জনাব বারেক সরকার সাহেব সহ ইসলাম সরকার সব আপনাদের এই এলাকার সন্তান তাই না বাবা, যারা আমাদের জন্য লিখেছেন গিয়েছেন গবেষণা করেছেন যাদের মাধ্যমে আমরা এই ধারাটা পেলাম তাদের প্রত্যেকের রোজা আমি ভক্তি শ্রদ্ধা রাখি, দোয়া চাই দোয়া চাই বাবা আপনাদের এলাকায় আমি একেবারে নতুন বাবা কোনোদিন আসিনি না দেখছেন বাবা আমি মতলব আসছিলাম কিন্তু আপনাদের এলাকায় আসেনি, অনেক ভুল পেদ বিভাজন পোলাপান মানুষ হতে পারে কেউ ছেলের মতো কেউ ছোট ভাইয়ের মতো কেউ সন্তানের মতো মনে করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন দোয়া চাই ধোয়া চাই ভিক্ষা চাই জন্ম নিছি বাবা চলে যেতে হবে না থাকা যাইব বাবা থাকা যাইব দুই দিন আগে কিংবা পরে নবী আলী এরা প্রত্যেকে তার পরম বাসরে চলে গিয়েছে আমার জন্য দোয়া রাখবে যেদিন আমি এখন ধাম ত্যাগ করে সেই পরলোক গমন করব আমি যেন আমার মুর্শিদের নাম জবানে নিতে নিতে আমার দয়ালের স্রোত দেখতে দেখতে যেন আমি শেষ নিঃশ্বাসটা ত্যাগ করতে পারি সর্বসাধুগুরুর চরণ ভক্তি শ্রদ্ধা রাখি জয় হোক ভক্তজন জয় হোক ভক্ত মানব জয় হোক গুরু গোসাই জয় গুরু জয় হোক আমার সুহান সবাই প্রতি সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ Thank you.
তোমার কোন ও তুই আমার মালিক মাওলা, মাওলা রে তুমি সর্বশক্তিমান মহিয়া, গাইতে সুবান বাবার গান, শামসু বাবার গান, ওলি আল্লাহর গান, তুমি কিঞ্চিৎ শক্তি পরদা, তোমারই গাইব তোমার কোন তুমি সর্বশক্তিমান গাইতে বলি আল্লাহর গান কিঞ্চিৎ শক্তি আসি মালিক যাইতে কইলি রাজি আসি শুকুর হাজার বার যেদিন আমার নেমে আসবে ঘোর নিধান সামনে থেকে সুবাহান্তা গাইতে সুবাহান সার গান শামসু সার গান লালন সার গান বলি আল্লাহর গান কিঞ্চিৎ শক্তি পরদা
আমি প্রথমে বন্দনা করি মুর্শিদ কেবলা আজিমপুরি, যার চরণে ভিক্ষায় আছি আমার এই পচা দেহ। জন্মদাতা পিতা মাতারে আমি ভক্তি করি নত শিরে, বিশ্বের আউলিয়া যত ভক্তি করি হইয়া নত, যে দরবারে হইলাম হাতে দরবারে তে নোয়াইলাম সে সুবাহান সার পাক চরণে, ভক্তি করি মনে প্রাণে আমার শামসু শাহের পাক চরণে, অত বাজায় ভক্তি করে আমার সবির চান্দের পাক চরণে, ভক্তি করি মনে পানি আমার কবির ভাইয়ের পাক চরণে, অত বাগায় ভক্তি করে আমার সান মিয়া সান রইল বইয়া চরণে, যে ভক্তি দিয়া আমার আলিম ভাইয়ের পাক চরণে, ভক্তি করি মনে প্রাণে আমার প্রতি প্রথমা জননী, আমায় সালাম দিলেন তিনি ওয়ালাইকুম আসসালাম বলে, এবার সালাম দিলাম তারে উভয় পক্ষের তাল সঙ্গীতকে সালাম জানাই একেবারে, সবার কইরা আছেন যারা আমার সালাম নেন আপনারা, ঠিকানায় আর বলে বকু বলিবার ভাই আছে বাকি, মানিকগঞ্জ জেলাতে বাড়ি সিঙ্গের থানায় বসত করি, জামিরটা পুষ্ট ফেল ধরি চন্দননগর আমার বাড়ি, দুই চার দিনের ঘোরাঘুরি বাউল বেশি ঘুরে ফিরি। আমার সময় ছোট বাজার বাবা বোঝা যায়, ধন্যবাদ প্রধান যে ঠোক না বললেন বাবা, একটা গায়কের যতগুলি অলির নাম মুখস্থ আছে বলতে গেলে সারা দেখ লাগবে, যেহেতু দরবারের পক্ষ হতে বলছে যে ছোট্ট করে বন্দনা করবেন, যেটুক না বললেন সবার প্রতি ভক্তি শ্রদ্ধা রইল, দোয়া করবেন সুন্দর একটি গান আমার মা জননী গাইছে বন্দনা করে। আমি ছোট্ট করে একটি গান রাখবো দয়াল বাবা সুবহান স্যার এবং শামসুদ্দিচানকে স্মরণ করে দরবার সুরে সুরে দয়ালের গোলামি করার চেষ্টা করবো। বাবা জোড়ার দুটো পাখি যদি একই ডালে বসে শিকারে যদি একটা পাখিকে শিকার করে আর একটা পাখি ওই বন্ধুর জন্য দেশ বিদেশে ঘুরতে থাকে কিন্তু বন্ধুকে পায় না, পায় বন্ধু বন্ধু বলে গাছের ডালার সাথে মাথাটা ঠোকাইতে থাকে, ঠোকাইতে ঠোকাইতে কয়েক সময় বিদায় হয়ে চলে গেল, যেমন আমার সোহান সাহেব আর আমার শামচুক্তি সাহেব। বাজানে তোর ভাবনা জ্বরে আঁকি আমার চোখ চলে গেল সকল ভক্ত রে আমার সাতচল্লি চান চলে গেল রশিদ বাবা চলে গেল পাগল রে আমার
ঢাকা থেকে আগত রহুল আহমেদ ভাই সাহেব ১০০ টাকা দিয়ে দু আশীর্বাদ করলেন ভাইয়ের প্রতি সালাম জানালেন। আমি মোহাম্মদ কামরুল শাহে সন্তুষ্ট হয়ে তাকে ৫০০ টাকা দিয়ে দু আশীর্বাদ করলাম।
পাড়ারবন গ্রাম হতে আগত রাজানগর ইউনিয়নের ছাত্র লীগের সভাপতি দানু ভাই সত্তা সরকারের কানে সন্তুষ্ট হইয়া 200 টাকা, পাড়ারবন গ্রাম হতে আগত পাড়ারবন গ্রামের ওয়ার্ড সভাপতি দুলাল ভাই 170 টাকা দিয়া দোয়া আশীর্বাদ, পাড়ারবন গ্রাম হতে আগত পরশ ভাই মেঘনা থানা তাঁতি লীগের যুগ্ম আহ্বায়ক ছাত্র সরকারের কানে সন্তুষ্ট হয়ে 200 টাকা দিয়ে আশীর্বাদ দোয়া, শামসুদ্দিন মামার শামসুদ্দিন স্যার মামা কফিলুদ্দিন ছাত্র সরকারের কানে সন্তুষ্ট হয়ে তাকে 170 টাকা দিয়া দোয়া ও আশীর্বাদ করুন। সোহান স্যার মা রোশনা আক্তার সত্তা সরকারের কানে সন্তুষ্ট হয়ে তাকে আরো 500 টাকা দিয়া দোয়া আশীর্বাদ করলেন। দয়ালের ভক্ত সোহান স্যার নাতি সত্তা সরকারের কানে সন্তুষ্ট হয়ে তাকে আরো 100 টাকা দিয়া শামসুদ্দিন ভাই দোয়া আশীর্বাদ করলেন। শামসুদ্দিন স্যার ভক্ত আলিম ভাই সত্তা সরকারের কানে সন্তুষ্ট হয়ে তাকে আরো 100 টাকা দিয়া দোয়া আশীর্বাদ করলেন। গুয়ারিবাংলা আমির হোসেন ভাই সত্তা সরকারের কানে সন্তুষ্ট হয়ে তাকে আরো 85 টাকা দিয়া দোয়া আশীর্বাদ করলেন। অনেকগুলি টাকার মাধ্যমে তো আশীর্বাদ করলেন, আমি ভক্তি শ্রদ্ধা রাখি আপনাদের সকলের প্রতি। আমার দয়ালু শিক্ষকটা বলছে, সত্তার তুমি যে গুরুর দরবারে গান করার জন্য যাও মনে করবে ওটাই তোমার আপন মুর্শিদের দরবার। আমি দরবারের প্রতি ভক্তি চমন রাখি, সবার প্রতি ভক্তি শ্রদ্ধা রাখি। জয় গুরু। আজকের কর্তাপক্ষ থেকে পালা দেওয়া হয়েছে গুরু এবং শিষ্য, আমাকে দেওয়া হয়েছেন শিষ্যের ভূমিকায় এবং আমার বাবাজি সত্তার সরকারকে দেওয়া হয়েছেন গুরুর ভূমিকায়। আপনাদের মাঝে দাঁড়িয়েছি কিবা জানি কিবা গাইব, তবে দু চারটি কালাম রাখার চেষ্টা করব। তবে গান শুরু করার আগে সর্বপ্রথম আমি আমার গুরুর কাছে আমাকে আত্মসমর্পণ করে আমার দয়ালের চরণে আমি প্রেম ভক্তি নিবেদন রাখার চেষ্টা করব। আমার দয়াল যেন আমার প্রেম ভক্তি নিবেদন গ্রহণ করে।
গুরু শিষ্য পালা, একজন শিষ্যর মধ্যে শিষ্যের ভাগ চার প্রকারের থাকে। গুরুর বাড়িতে আজকের মিলন মেলার আয়োজন, এ বাড়িতে চার প্রকারের শিষ্য এসে আজকে হয়তো বা হাজির হয়েছে। শাস্ত্রতত্ত্বে যা বলে, কিছু শিষ্য কিছু ভক্ত যারা গুরুর বাড়িতে যায় যায় বলে, বাবা আমার ফোলাটা তো বিদেশ যেতে পারে না, তা বাবা আমার লেগে একটু দুঃখ করবে, ফোলাটা জানি বিদেশ যাইতে পারে, অনেকদিন ধরে কাগজপত্র জমা দিয়ে রাখছি কিন্তু আসলে কাজ হয় না। এক প্রকারের শিষ্য গুরুর বাড়িতে যায়, সে মনে করে নিজেই মস্ত বড় একজন বীর, সে ভেতরে যেভাবে বলবে সেটাই হবে, তার নিয়ম তার অনুযায়ী। আবার আরেক প্রকারের শিষ্য যায়, যে যায়া বলে এ কাজটা এভাবে করছে আসলে কাজটা সুন্দর হয় না, ওই কাজটা ওইভাবে করছে, এই কাজটা আরো সুন্দর হলে পারত, তার শুধু সমালোচনা খুঁজে। আবার আরেক প্রকারের শিষ্য, আরেক প্রকারের ভক্ত যায়, যে শুধু গুরুর চরণের আশায় পড়ে থাকে, আমার দয়াল মর্শিদ, আমার দয়াল যেন আমাকে কখন কি আদেশ করে, আমি কোন হুকুমের গোলাম হয়ে থাকি যেন কোন মুহূর্তে আমার বাজানের কথা অমান্যতা না। এখন পালা তো আজকে শিষ্য, আমি কোনটা গাবো? তবে বাবা আমার কাছে একটা বুদ্ধি আছে, আমি এই সাইরোরা মিলে আজকে গাবো, কি কর? যেহেতু পালা শিষ্য, যদি ভক্ত দিত তাহলে ভক্তের মতো করে এই সারা রাত্র রাখার চেষ্টা করতাম, যেহেতু পালা গুরু শিষ্য, আমার মধ্যে এই সাইরো ভাব দিয়ে আজকে আপনার কাছে আসছি। আপনি কিভাবে কি করবেন এটা আপনি ভালো জানেন, তবে সর্বপ্রথম আমার পালা মোতাবেক একটি গান থাকবে, তারপর কিছু কথা রাখার চেষ্টা করব দয়াল গুরুজির চরণে। আমার বাবা যে একটা কথা কয়ে গেছে, বন্ধনা গান কইরা কয় আমি একটা পোলা পাহাড়, বাবা নৌকার মধ্যে বেটা উঠছে অনেক মোটা তাজা, আরেকটা উঠছে কে হেংলা পাতলা, এটা মানে একটু টোকা দিলে করে দেবো, তবে মানুষজন থাকে একজন আরেকজনের সাথে গল্প স্বল্প করে না, তো ওই যে একটু রোগা সোগা সে প্রশ্ন করতেছে ওই যে একটু স্বাস্থ্যবান মোটা তোর তাজা, ভাই আপনার নাম কি? আমার নাম সিকোনালি। হ্যাঁ এবার ওই ঠাকুর তাছে কয় আপনার নাম কি? কয় আপনার এই দেহটা লইয়া আপনার এত সুন্দর গঠন লই আপনি যদি সিকোনালি হন, ভাই আমার নামটা তো তেলে নাই, বাবা আপনি যদি প্রভাবান হন তা আমি তো নাই ওই নাকি কি কোন বাবা। আমার একটি গান থাকবে লালন সাঁইজির লেখা, আরে
বাবাজি এসে বলতেছে, মা গো একটি কথা তুমি একটু রাখবে, সেটি হলো আমার বাবা সোবান শাহ এত বড়ই আল্লাহর মস্ত বড় একজন আউলিয়া, এই যে তুমি নামটা শুনেছ শামসুদ্দিন, আসলে কিন্তু তার নামটা শামসুদ্দিন ছিল না, সে ছিল সনাতন ধর্মের, তার নাম ছিল কার্তিক, কিন্তু আমার বাবা সোমান শাহ নামে পাগল দিওয়ানা হয়ে আমার বাবার চরণে এসে লুটিয়ে পড়েছে, তার মানব জনতা ধন্য করার জন্য আমার বাবার কাছে এসেছে, সে আমার বাবার হাতে হাত দিয়া বায়াত গ্রহণ করেছে, শুধু তাই না তার ওই সনাতন ধর্ম থেকে সে ইসলাম ধর্মে আসে এবং তার নাম হয়ে যায় আল্লাহর মস্ত বড়। পৃথিবীর বুকে আল্লাহ বলেন অলি হলেন আমার বন্ধু, তাই তো আমার নামের সাথে সংযুক্ত করে আমি দিয়েছি অলি আল্লাহ, আমি আমার বন্ধুদেরকে এত ভালোবাসি এত বাবা। অহল্লা পাশানি ছিল প্রভু চরণ ধুলায় মানব জনক, অহল্লা পাশানি সে অনেক বড় ঘটনা, অভিশপ্ত হয়ে গেলেন, অভিশপ্ত হওয়ার পর তার মধ্যে তাকে অভিশপ্ত করলেন, কিন্তু যখন অভিশপ্ত করলেন তখন বলেছিলেন যে আমি যে অভিশপ্ত হয়ে গেলাম আমার এই অভিশাপ থেকে কি আমি মুক্তি পাব না, তখন বলেছিলেন যুগে আসবে যে যুগে তুমি থাকবে ওই একটা যুগের মধ্যে আসবে প্রভু রাম, সে রামের পদদলি যখন তোমার মাথায় পড়বে তখন তুমি তোমার এই জনম থেকে মুক্তি পাবে। ওই যে মা অহল্যা পাশানি সে শুধু অভিশপ্ত ছিলেন না, তার সাথে আরো একজন অভিশপ্ত ছিলেন, আমার একটু জানবার বিষয় দয়াল, যে অহল্যা পাশানি অভিশপ্ত হলেন প্রভুর চরণ ধুলিতে তার মানব জনম ধন্য হয়ে গেল, মানব জনম হয়ে গেল, কিন্তু অপরজন যাকে অভিশপ্ত করেছিলেন তার ওই অভিশাপটা তার সর্বঙ্গে হয়েছিল এবং এই দুনিয়াটুকুকে এখনো কিছু কিছু মানুষের মধ্যে ওই অভিশপ্তগুলো দেখা যায়, শুধু তাই না যেভাবে করে তার সর্বে অঙ্গে দেখা গিয়েছিল ওই মানুষগুলোর মধ্যেও সেভাবে সেই সর্ব। আমার দয়ালের কাছে আবার একটু জানবার বিষয় যে কি অভিশপের সেই অভিশপটা তার সর্বঙ্গে সেদিন ভেসে উঠেছিল, সর্বঙ্গে দেখা গিয়েছিল যে তাজও অব্দি দুনিয়ার মধ্যে। এটা হলো আমার গানের থেকে একটা কথা আসলো আমার দয়ালের কাছে আমি রাখলাম। আমার যে মূল কথা সেটা হলো আল্লাহ কোরআনের মধ্যে সূরা ফাতির 10 নম্বর আয়াতে বললেন কি, হে রাসূল আপনি বলেন যারা আপনার হাতে হাত দিল তারা যেন আমার হাতে হাত দিল। এই আয়াতের ব্যাখ্যাটা অর্থাৎ শানে নজরুলটা পড়লে পাওয়া যায়, আমার রাসূল এক যুদ্ধের ময়দানে গেলেন, আল্লাহ হুকুম করলেন সকলকে আপনি হাতে হাত দিয়া তওবা করান, সকলকে হাতে হাত দিয়া ওয়াদাবদ্ধ করান, যারা আপনার হাতে হাত দিল কাল
পর্যন্ত তারা যেন আমার হাতে হাত দিয়া বাবা। এখানে কিন্তু বলে নাই যারা আপনার হাতে হাত দিল তারা আমার ওলি আল্লাহ পীর মোর্শেদের হাতে হাত দিল বলছে। আয়াতটা কিন্তু স্পষ্ট, যারা আমার হাতে হাত দিল, যারা আপনার হাতে হাত দিল তারা যেন আমার হাতে হাত দিল বলতেছে কারে? আমার নবীকে। কিন্তু কোরআনের মধ্যে ওলি আল্লাহ পীর মোর্শেদের কথা যাওয়ার কথা কি বলছে? কোথাও কি আছে যে যাইয়া ওই পীরের কাছে মুড়ি ধাও, ওই অলির কাছে মুড়ি ধাও? তোমরা যদি ওই অলির কাছে মুড়ি ধাও তাহলে আমার কাছে মুড়ি ধাও। আমি কথাটা বলতাম না, এই কথাটা নিয়ে কিছু মতভেদ হয়ে গেছে সমাজের বুকে। এমনও কিছু মানুষ আছে যারা বলে যে ওলি আল্লাহর কথা পীর মোর্শেদের কথা কোরআনে নাই। যদি সাতের দশ নম্বর আয়াতটাও তাদের দেখানো হয় তারা বলে যে এই ফাতির দশ নম্বর আয়াতে এটা তো নবীজিকে বলা হয়েছে, হুজুরকে বলা হয়েছে, আসলে এটা পীর মোর্শেদের জন্য বলা হয় না। আপনি এই মতভেদটা ভেঙে কোরআনের কোথায় আছে যায়া বলছে তোমরা একজন কামেল মোর্শেদের কাছে বায়াত গ্রহণ করো তাহলে আমাকে পাইবে? আমার ছোট করে এই একটা কথা আপনার চরণে রইল, আশা করি আমার গুরু কি সুন্দর করে কিছু স্মরণ করে একটি গান থাকবে। আসলে আমার জীবনে আমি যখন সঙ্গীতে আসি তেমন ভাবে না, এটা হলো স্কুলের ফাঁকে ফাঁকে একটু যাইতাম আমার ওস্তাদের গান কোথাও যদি আমার এলাকার আশেপাশে বাড়ির আশেপাশে হইতো কাছাকাছি হইলে আমার বড় মামাকে নিয়ে যাইতাম। তো আমার জীবনে আমি কখনো রশি সরকারে পাইনি। আমি ছোট থেকে বড় হয়েছি ঢাকা পোস্তখোলায় বাবা রশিদ মোস্তানের মাজার আছে, সেখানে একবার বাবাজি গান করতে এসেছিল।
তো তখন তাকে দেখেছিলাম, কিন্তু কখনো তাকে সামনে থেকে সঙ্গ করা হয় না। আজকে যেহেতু বাবার সন্তান, সেখান থেকে কিন্তু তার আমার একটা যে চাওয়া পাওয়া সেটা অনেকটাই পূরণ হয়ে যাবে নাকি? আমার তো প্রশ্ন আর একটা করতে মন চাইতেছে, প্রশ্ন না আর কি জানার বিষয় করব। হ্যাঁ, আমার গুরু তো মহাগুরু, এক জামানিতে শেষ করে দিব নাকি? জিলাপির অনেক পেস, কিন্তু খাইতে যে জানে মিষ্টি যার পছন্দ, এতে এক নিমিশে শেষ করে দেব। আচ্ছা বাবা, এক ভক্ত মানে এক মানুষ গেছে একজন গুরুর কাছে মুড়ি ধরার জন্য, যাইয়া কইতাছে বাবা আপনি আমারে মুড়িদ করে আমি আপনার হাতে হাত দিয়া বায়াত গ্রহণ করব। এখন গুরু উঠা কই, আমি যে তোরে মুড়িদ করমু, তুই আগে আমারে খেলাফত দে। বিষয়টা বুঝছে? একজন মানুষ গেছে গুরুর কাছে মুড়ি ধরার জন্য, মানে একজন অলির কাছে বা একজন পীরের কাছে মুড়ি ধরার জন্য, আমারে মুড়িদ করে আমি যে তোরে মুড়িদ করবো, আগে তুই আমারে খেলাফত দে, তারপর আমি আমার দয়াল আমার চোখ দেখলে মুখ দেখলে আমার হৃদয়ের কথাগুলো আমার দয়াল সমান সাহায্য বুঝিয়ে নিত। যদিও একটা তিন দিয়ে দয়াল দেখা যায়, তবে সেই তিন নয়নটা সবার মধ্যে জাগ্রত হয় না, সবার মধ্যে জাগ্রত থাকে না। তাই ও বাবা, ভক্ত হয়ে এখান থেকে গানটি রাখব আমার মা জননী রওশনা, মা জননী আমার, মা জননীর প্রতি আমার প্রেম ভক্তি সালাম শ্রদ্ধা রইল। আসসালামু আলাইকুম। চোখের দেখা মনের মায়ায় চোখের দেখা সামনের মায়ায় কিশোর মনের ঘটেইল আমারে পাগল বানাইয়া কোথায় ভাই? আপনি মেন ভগবানটা এই সবগুলো থেকে বাড়িয়ে রাখবেন, কারণ আমাদের সেটআপটা একটু বেশি, আমাদের যন্ত্র সঙ্গীত গুলো একটু বেশি, আপনি এটা একটু বাড়িয়ে রাখবেন, এটা একটু বেশি বাড়িয়ে রাখবেন, নিচের গুলো প্রয়োজনে একটু একটু কমাবেন, বেশি না, বেশি কমলে আমি শিল্পী নিজে যদি শ্রবণ না বুঝি তাহলে আমি আবার গান করতে পারবো না। এটা একটু বেশি বাড়িয়ে রাখবেন, প্রয়োজনে নিচের গুলো একটু কমিয়ে রাখবেন। হ্যাঁ, চোখের দেখাই
হ্যালো হ্যালো দয়াল বাবা সুলতান রহমতুল্লাহ আলাইহির বিশতম বার্ষিক উরুস মোবারকে মিতু সরকারের গানে সন্তুষ্ট হয়ে পাড়ার বন্ধু থেকে আগত আমার শ্রদ্ধাভাজন ব্যক্তি কামরুল সাহাই তাকে 500 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। পাড়ার বন্ধু হতে আগত আওয়ামী লীগ নেতা কবির মিয়া ভাই আরো 100 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। পাড়ার বন্ধু হতে আগত রেণু মিয়া ভাই আওয়ামী লীগ নেতা আরো 100 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। দয়াল বাবা সুবানচার বক্ত জনাব মোহাম্মদ শামসুদ্দিন মামা তাকে আরো একশো টাকা দিয়ে পুরস্কৃত করলেন। যাই হোক, যারা টাকা দিয়ে সম্মান করেছেন এবং যারা ধৈর্য সম্মান এত সুন্দর একটি পরিবেশ দিয়ে রেখেছে, সকলের প্রতি সালাম শ্রদ্ধা রইল। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। পালা শুরু হয়ে গেল গুরু এবং শিষ্য। আমি বন্ধুরা ভিতরে বলছিলাম বাবা, মানিকগঞ্জ জেলাতে বাড়ি সিঙ্গের থানায় বসত করি, জামিরতে পোস্ট অফিস ধরি, চন্দননগর আমার বাড়ি। আমি একজন, নামটি আমার সত্তার সরকার, আমি একজন পোলাপান। আমি একজন পোলাপান, গুরুগঞ্জে যাই সাধনার স, ভজনের গ, গানের গ, তত্ত্বের ত, যা আমার দ্বারা কোনো কিছু হয় নাই, না করতে পারছি গুরুর ভজন, না করতে পারছি পিতা মাতার খেদমত। তাই বলছি
যে আমি একজন পোলাপান, এই জগৎটা আমার দ্বারা কোনো কিছু হয় নাই, আমি একেবারে একজন নাবাল্য পোলাপান। তাই তো বলছিলাম নামটি আমার সত্তার সরকার, আমি একজন পোলাপান। এই পর্যন্ত রাখলাম, প্রতি বয় চমৎকার করে একটি গান রাখলো পদক তালন সাই যে নইলে মর দশা কেমন হ। আমি ওই চরণে দাসের যোগ্য, সে গানের ভিতরে অহল্যা পাশানি ছিল, রামের পদ ধুলে মানুষ হল, লালন পথে পৈরে রইল, যা করেন সেই দয়ে মহে। আমি ওই চরণে দাসের যোগ্য, ওই পদকর্তা লালন সাইজের একটি কালাম আছে, তুমি ধরো চরণ ছেড়ো না, নিতেই কাউরে ফেলে যাবে না, আমার সোবান সাথে ফেলে দৃঢ় বিশ্বাস রাখো রে মন, ধরো নিতেই চান্দের চরণ, তুই পার হবি, পার হবি রে মন, অপারে কেউ থাকবি না, নিতেই কাউরে ফেলে যাবে। হরিনাম তরণী নিয়ে ঘুরছে নিতাই নিয়ে হয়ে, এমন দয়াল চাঁদকে পেয়ে তোরা স্মরণ কেন করলি না, নিতাই কাউরে ফেলে দেবে। কলির জীবের হয়ে সদায় পারে যেতে ডাকছে নিতাই, ফকির লালন বলে মন চলে যায়, এমন দয়াল পাবো না, নিতাই কাউরে ফেলে যাবে না। মা গুরু কখনো ভক্ত রে ফেলে যায় না, যায় বাবা যায় না। সাধকের গানের ভিতরে শুনছি ভক্ত বিনেত্রী ভুবনে, আর কি আমার আছে আপন, তুমি এসো ভক্ত প্রাণ সকে ভক্ত রে, তুই আমার জীবনের জীবন জীবন, ভক্ত ছাড়া গুরুর কোনো মূল্য নাই, আর গুরু ছাড়া ভক্তের কোনো মূল্য নাই। আমার বাবা সুবহান শাহ কত আশিক পাগল, সে কুষ্টিয়া থেকেও আসছে, আমার বৈলামপুর থেকেও আসছে, অন্য অনেক দূরে থেকেও আসছে, বুকে আশা বেঁধে আসছে, তাই না বাবা? শুধু তাই না মা, মৃত্যু সরকার আল্লাহর ওলি যদি বাজার করে ব্যাগটা নিয়ে বাড়িতে যায়, একটা লোক যদি ভালোবাসে ওই ওলির ব্যাগটা নিয়ে আগাই দিয়ে আসে, কাল হাসরের দিন যখন ওই ওলিটা জান্নাতে যাবে বলে আমি আল্লাহ হুকুম দিবে তুমি চলে যাও, বলে আমি যাব না, বলে কেন, বলে ওই লোকটা আমারে ভালোবাসে, আমার বাজারের ব্যাগটা নিয়ে বাড়িতে দিয়ে আসছিল, ওকে ছাড়া আমি যাব না। আর ভক্ত তো পাগল, ভক্ত ভক্ত ছাড়া দয়া, ভক্তকে নিয়ে হরি নাম চরণ নিয়ে ভক্তয়াল সাজায় বসে আছে, যদি কেউ ভক্ত হতে পারে তখন অবশ্যই সে নৌকে পাবে। অনেক কথা প্রশ্ন করছে, অহল্যা পাশানি ছিল, সে রামের পদ ধুলে মানুষ জনম পাইল, যোগ পাল্টাই বলল যে এরপরে যে যোগ আসবে সত্যের সত্য দাফর তেতা তেতা যোগ আসবে, সেই তেতা যোগে আসবে রাম, সেই রামের পদ ধুলি যদি তোমার অঙ্গে পড়ে তুমি মানব জনম পাবে। ও বললে পাশা নিয়ে ফরিয়াদ করলো, তাহলে কি আমার দুই যোগ থাকতে হবে? ওনার ফরিয়াদের আল্লাহ রাব্বুল ইজ্জত ভগবান খুশি হইয়া এক যুগ আগাই দিলেন, সত্যের পরে ছিল দাফর তিতা, সত্যের পরে ছিল দাফর, দাফরকে পিছে নিয়ে দিলেন আনলেন তিতা, রামকে আগে আনলেন, রামের যোগ আগে নিয়ে আসলেন, সত্যর তিতা দাফর কলি দাফরে আসলো কে, শ্রীকৃষ্ণ মহাপ্রভু, আর তেতাতে আসলো রাম, এক যুগ আগে আইনে সেই ভক্তের আরাধনায় ভক্তের কান্না কাটিতে এক যুগ আগে আইনে অহল্যাকে সে মানব কোলে দেয়া
আবার পাশানি থেকে পাথর থেকে মানুষ হলো। এখানে আমার মায়ের প্রশ্ন না, প্রশ্নটা হলো যে সাথে আর একজন মানুষকে অভিশপ্ত করছিল, তার গত শরীরটা ভৈরে তার চিহ্ন আছে, সেটা ছিল মা গৌতম মণির ভক্ত ছিল বাল্যকণি, বাল্যকণি গৌতম মণির ভক্ত। যখন গৌতম মণি বাড়িতে ছিল না, বাল্যকণি গুরু মায়ের প্রতি আসক্ত হয়েছিল, গুরু মায়ের ঘরে গেছিল। ভক্তের জন্য গুরু এত বড় নারদ শ্রীকৃষ্ণ, খারাপ লাগে বাবা, নারদ শ্রীকৃষ্ণ মহাপ্রভুকে বলতেছে প্রভু গুরু কি ব্রহ্মা, কয় নারে নারদ এত ছোট আমার গুরু না, এ হলো সৃষ্টিকর্তা, তাহলে গুরু কি মহেশ্বর, কয় নারে নারদ এত ছোট আমার গুরু না, এ হলো পালন কর্তা, তাহলে প্রভু গুরু কি, গুরু কি বিষ্ণু, না নারদ এত ছোট আমার গুরু না, হইল সংহার কর্তা, তাহলে প্রভু গুরু কি, গুরু ব্রহ্মার ব্রহ্মা সৃষ্টিকর্তা, সৃষ্টিকর্তা হল গুরু ভক্তের জন্য। কৃষ্ণ রুষ্ট হইলে গুরু পারে তরাই বেড়ে, কিন্তু গুরু রুষ্ট হইলে পরে কৃষ্ণ নাহি পারে তরাই বেড়ে, মানে কৃষ্ণ যদি বেদার হয় গুরু তারে তরাইতে পারে সারতে পারে, কিন্তু গুরু যদি কোনো ভক্তের পর বেদার হয় কৃষ্ণর বাপের ক্ষমতাও নাই গুরুকে তরায়। ছোট্ট করে কথা রাখার চেষ্টা করলাম বাবা, তারপরে প্রশ্ন করছি খাতাটা দাও, যে সুরে ফাত্তা ফাতেহানা ফাত্তা প্রথম রকম 10 নম্বর আয়াতের ভিতরে গুরু ধরার কথা আছে, কয় এটা বলছে নবীরে বাবা, শুধু একটা আয়াতে বসে থাকতে, কোরআনে বহুত সুরের ভিতরে বহুত আয়াতের ভিতরে এই গুরু ধরার কথা আছে, সুরে নেসার ভিতরে আছে 59 নম্বর আয়াতে, সুরে বনী ইসরাইলের 71 নম্বর আয়াত, সুরে ইমরানের 71 নম্বর আয়াত, সুরে লোকমানের 15 নম্বর আয়াত, সুরে তাওবায় 71 থেকে 119 নম্বর আয়াত, সুরে আরাফ 56 নম্বর আয়াত, সুরে কাহাফ 17 নম্বর আয়াত, সুরে ইনস 62 থেকে 64 নম্বর আয়াত। আমি এত আয়াতের ভিতরে কোরআন হাদিস মাত্র পড়ি নেই, গরিব মানুষের পোলার বান বাজান দয়াল নবী মুরিদ হইছে না আমাকে বলা হলো যে আমি বেমুরিদের সাথে কথা বলি না, আমি এখন কার কাছে বলি, তুই আল্লাহ বললো দোস্ত আপনি চক্ষু বন্ধ করেন, চক্ষু বন্ধ করে ডান হাত বাড়াই দেন, আপনার হাতের পাশে একটা হাত আসবে, ওই হাত ধরে আপনি মুরিদ হয়ে যাবে, উনি চক্ষু বন্ধ করলেন ডাইন হাত বাড়াই দিলেন, ডাইন হাতের পাশে একটা হাত আসলো, উনি হাত ধরে মুরিদ পড়লো কলেমা তো লা ইলাহা ইল্লাল্লাহু আনা রাসূলুল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল ইজ্জত বললো যে দোস্ত চক্ষু খুলে, চক্ষু খুলে দেখে উনি ডাইন হাত দিয়ে বাম হাত ধরে বসে আছে, আজব আজবতি বাজার নামাজের ভিতরে তার হিমে বাজলে ডাইন হাত দিয়ে বাম হাত ধরে না, হ্যাঁ ধরে, মুশকিল
মুরব্বির আব্দুল কাদের জিলানি মুরিদ হইছে, তার পীরের নাম আবু সাইদ মাখজুমি। খাজা উসমান হারুনি মুরিদ হইছে, খাজা মঈনুদ্দিন চিশতি মুরিদ হইছে, তার পীরের নাম খাজা উসমান হারুনি। তাহলে কুতুবউদ্দিন কাকে মুরিদ হইছে? নিজামউদ্দিন আউলিয়া মুরিদ হইছে, মনসুরুল্লাহ মুরিদ হইছে, সিলেটের শাহজালাল বাবা মুরিদ হইছে, শাহপরান মুরিদ হইছে, আটরশিয়ালারে মুরিদ হইছে, বান্দার শরীফালারে মুরিদ হইছে, রাহাকালী শাহ মুরিদ হইছে, হইছে না বাবা? বইরে বড়ালারা মুরিদ হইছে, মানিকগঞ্জ সিদ্দিক দরবারে মুরিদ হইছে, চর মুনায়লারা মুরিদ হইছে। যেখানে দাঁড়াইছি আপনি নিজে মুখে বলছেন আমার শামসুসান, শামসুসানের নাম ছিল কার্তিক, সে মুরিদ হয়েছে সুবহানশাহ বাবার কাছে। মুসলমান হয়ে গেছে, আর কোন দলিলের প্রয়োজন আছে বাবা? নাই। জালালউদ্দিন রুমি মুরিদ হয়েছে, মৌলানা জালালউদ্দিন রুমি। এতগুনি যদি মুরিদ হয় যদি মানিকগঞ্জ হইতো তাহলে কথাটা আর একটু বর্দে কইতাম, আপনাদের এলাকায় নতুন বাদান সাহস পাই না, হানে কোথার থেকে ঠোস করে দিব, বুঝছেন না? আর একটা প্রশ্ন, এই যে গেল মা আপনার দ্বিতীয় প্রশ্ন, তৃতীয় প্রশ্ন কি? এক লোক গেল আর এক লোকের কাছে মুড়ি দেওয়ার জন্য, বলতেছে আমি যে তোমার মুড়িদ করুন, তুমি আমার আগে খেলাফত দাও, আহারে তাই না বাবা? এটা আমার বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহি, ওনার ফিরের নাম হলো আবু সাইদ মাখজুমি। আবু সাইদ মাখজুমির কাছে যখন মুরিদ হইতে গেল, আবু সাইদ মাখজুমি বলে যে বড় পীর মহিউদ্দিন, আমি তোমাকে মুরিদ করতে পারবো না, কারণ তুমি হলো পৃথিবীর সবচাইতে বড় পীর। আহারে তখন আমার বড় পীর সাহেব নিজেই তাকে খিলাফত দান করে, তারপর আমার বড় পীর সাহেবকে আবু সাইদ মাখজুমি মুরিদ করে। শটে সাল্লাম বাজান, অনেক স্পেশাল পড়া যাবে, শটে সাল্লাম, এই তো আমার মায়ের কথা ছিল, আর আমার মনে নাই, যদি থাকে মা পরবর্তীতে দোলাম বলার চেষ্টা করবো। মুসলমান হবে, তারপরে ইবাদত করবে। হ্যাঁ হ্যাঁ, কোরআনে বলছে সূরা বাকারার ভিতরে যে মুসলমান না হয়ে কেউ কবরে আসিও না। কি রে বাবা, না মিথ্যে কথা বললাম? তাহলে আমরা প্রত্যেকে মুসলমান না বাবা? হ্যাঁ,
একটু হাত উঁচু করি, আমরা কতজন মুসলমান আছি, সবাই হাত তুলছে বলেন বেদবি মাফ করবে। মুসলমানের বাংলাটা কি রে বাবা? আহারে আত্মসমর্পণকারী। হ্যাঁ, কার কাছে আত্মসমর্পণ করবা? আছে আল্লাহ, আল্লাহর কাছে। আল্লাহরে দেখছি না একদিন। আহারে আপনি রাসূল, রাসূলের কাছে আত্মসমর্পণ করবা? আমরা কি রাসূলের যুগে আসছি? না না আসি নাই। আমি ধর্ম ত্যাগ করে সত্যের ধর্মে দীক্ষিত হলাম, পিছে গুনে মাপ পাহিয়া সামনে গুনে করে বলা বলে আমি আমার নায়েবে রাসূলের হাত ধরে ওয়াদা করিলাম। তখন ওই ব্যক্তি পড়াই দিবে কলেমাত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেবল আমি মুসলমান হইলাম, মুসলমান আগে হইতে হবে। তাই কত কথা লালন সাহেব বলছে, কেনের মন গোলা ধারে তুই গুরসান চাই দেবা, তরিকতে দাখিল হইলে সকল জানা। তাহলে আমার মুসলমান হইতে হইলে তরিকতে যাইতে হবে, আমার সুবাহাংশা বাবার মতো একজন ওলি আল্লাহর কাছে যাইতে হবে, আত্মসমর্পণ করতে হবে, তওবা করতে হবে, তবেই সে আমি মুসলমান হইলাম, তারপরে আমি ইবাদত করব। আর মুসলমান না হয়ে যদি কেউ ইবাদত করে সে ইবাদতের মালিক হয়ে যা। আহারে শয়তান। তাই আমার দয়াল লিখলো, বিজ্ঞানময় বিধাতা যিনি আত্মা রূপেই আছে তিনি নবরূপে নিজেই নারায়ণ। ওরে পাগল মন চিল্লাম না রে গুরু কি বে, ভাব
আর পীর মুর্শিদের হলো খেলাফত। পীর হওয়া এত সহজ না বাবা, কাল হাসনের মাঠে কাতার হবে তাই না বাবা? হ্যাঁ, 73টা বাহাত্তর কাতার দুজকি, এক কাতার জান্নাতে যাবে। নবুয়াতে হলো 19, নবুয়াতে হলো 19, রেসালাতে হলো 24, কয় কাতার হলো? 19 আর 24 43, বেলায়েতে 21, কয় কাতার হলো বাবা? হ্যাঁ 64, খিলাফত হলো 8। জিনিস বর্জন যে করতে পারবে সে বিসমিল্লাহ হবে, তাকে খিলাফত দিয়েছে, দিনদারির খিলাফত দিয়ে মসজিদ দিয়ে দিবে, তার কাছে আসবে আল্লাহ, তাকে বলা হয় আল্লাহর বন্ধু। তাকে বলা হয় ওলি আল্লাহ। আলী হতে হলে ওলি, আর ওলি হতে হয় আল্লাহ। সে হবে এক কাতার, সে বিনা হিসাবে জান্নাতে যাবে, আর সে যাদেরকে নিবে তারাও যাবে। রবিয়ার আল্লাহ, সেই আল্লাহ বলছে যে সৃষ্টি হবে, এই সৃষ্টি হবে আল্লাহ যদি বিন্দু মাত্র কারো দোয়া কবুল করে সেটা আমার দোস্ত মোহাম্মদের মাধ্যমে আমি করি, আর সৃষ্টিতে যদি আমি বিন্দু মাত্র কিছু দান করি সেটা আমার দোস্ত মোহাম্মদের মাধ্যমে করি। আর তয়ালী বলছে সেই রঘুভিয়াতের তার দুইটা আমার পাথরে লাগানো ছিল, সে কাঠিরে খুমে আমার সেই রঘুভিয়াতের তার দুইটা আলীর পাথরে লাগাই দিয়ে গেলাম। যারা আলীর পন্থ হইয়া আলীর দরবার হইয়া আলীর করণ কইরা আসবে তারাই একমাত্র আমার উন্মত হবে আল্লাহর বান্দা।
কি বলছে মানুষ গুরু আলীর আগমন? হ্যাঁ হ্যাঁ, আমার হুজুর পাক বলছে তার পবিত্র জবান মুখে যে আমি আর আলী একই নূরের সৃষ্টি রূপ হইল দুইটা। আহারে, একমাত্র আবু তালিবের বেটা আলী স্যার আমাকে কেউ দেখে নাই। হ্যাঁ হ্যাঁ, সেই আলীর বংশ তো হইলো আমার সুবাহাংশা, আমার শামসুসা, আমার রাহাত আলিশা, আমার গনিশা, আমার রশিদ মস্তান, আমার কদম মস্তান, যত অলি আল্লাহ আছে এরাই হলো নবীর আদর্শে। হ্যাঁ, আদর্শে তো নবীর বংশধর, আলীর বংশধর। এই তিন ধারা প্রাপ্ত দ্বারা আল্লাহ নবী আলীর দ্বারা আর তোমার গুরু হইল তাদের আমার একটু পরীক্ষা নিতে চাই। এমন একজন ভক্ত পীরে বাজান সব পীরে তো ভক্তি পাবে, পাবে না? শরীয়তের দলিলই আছে সন্তান ভক্তি করতে পারবে পিতা মাতাকে, পারবে না বাজান? ছোট ভাই ভক্তি করতে পারবে বড় ভাইকে, স্ত্রী তাদেরই সেজদা সম্মানই সেজদা করতে পারবে তার স্বামীকে, ছাত্র পারবে মাস্টারকে, দেশের প্রজা পারবে রাজাকে। তাহলে গুরুর ছেলে সন্তান রোগজাতীয় সন্তান সে কিছু না করতেও ভক্তের কাছে ভক্তি পাবে। কিন্তু এমন একজন ভক্ত গুরুর চার যে সন্তান পুরাই বর্ষ করে ফেলাইল, মাইরে ফেলাইল, তারপরে দয়াল খুশ হয়ে তার এই খিলাফত দিল, তার তিনটা ছেলে একটা মেয়ে। আমার শুধু জানা দরকার মা এই ভক্তটা কিরা, গুরুর সন্তান ভক্তি পাবে তাতক দিলই না, অথচ পুরাইয়ে তার ভর্ষ করে ফেলাইল, একটা সন্তান মাইরে ফেলাইলো, তারপরে গুরু তাকে খুশি হয়ে খিলাফতটা দিল যে তোর ভিতর তারাই আমার দিনদারি হবে। আমার শুধু জানা দরকার মা একটু দয়া করে
বলার চেষ্টা করবেন। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ বাবা, খারাপ লাগে বাবা। আপনাদের এলাকায় আমি একেবারে নতুন বাবা, জানি না আপনাদের এলাকার ভাব, আপনারা কি দিলে বড় খুশি হবে। কোন গান গাইলে আপনাদের মনের ভিতরে টাকা করে দিতে পারবো এটাও জানি না। শুধু ওস্তাদের কাছ থেকে কয়েকটা গান মুখস্ত করছি, পেটের দায় গায়ে এখানে গুরু কুরআন শরীফ হাদিস শরীফ মক্কা শরীফ মদিনা শরীফ বাগদাদ শরীফ আজমির শরীফ, শরীফ শব্দের অর্থ হল পবিত্র, আর গুরুর বাড়ির ওরসকে বলা হয় ওরস শরীফ, তাই না বাবা? দরবারকে বলা হয় দরবার শরীফ। তেমনি আমার মানিকগঞ্জে একটা জায়গার নাম আছে শরীফ, যার নাম জিজ্ঞেশ্বরী। সুফিবাদের সম্রাট যেমন শাব্দুর রশিদ ফকির, ওনার একটা কালাম আছে, চিন চিন মন চিন পাঞ্জাতন তাতে রহু পঞ্চজন বিরাজ করে, চিন আদম অজু অজুতে পাপি যে মজুদ রহু আজম সেদিন দেখবে। ভক্ত হল কুষ্টিয়ার উদিবাড়ির মঞ্চর মলানা, উদিবাড়ির মঞ্চর মলানা মৌলানা পাশ করে দেওয়া থেকে মৌলানা পাশ করে সাথে ২৪ জন মৌলবি নিয়ে চলে আসছে, জিতকে শরীফ কোরআন শরীফ মাথায় নিয়ে শপথ করছে। জিতকে শরীফ একটা ফকির আছে রশিদ ফকির, উনি নাকি রহুর সুরত দেখা, ওনার সাথে বাহাস করার জন্য আসছে। বাবা বলি আল্লাহর কেরামতে তো বুঝাবে না, আমার শোভা হাংসা আমি এখানে এসে শুনছি উনি হাসপাতালে গেছিল, ওনাকে হাসপাতালে নেওয়া হয়েছিল, ডাক্তারে কোনো রোগ ওনার ভিতরে পায় না, কোনো রোগ না পাওয়াতে বলছি এসিজি লাগাইছে, এটা করছে ওটা করছে মেশিন লাগাইছে। উনি বলতেছে বাবা তোমরা কি দেখো, বলে মেশিন লাগাই দেখতেছি আপনার তো কোনো রোগ নাই, ওই ওয়ালের ওই পাশে আপনারা একে নিয়ে যান। শেষ পর্যন্ত ডাক্তার ওনার পাওয়া ঠুকছে, ভক্তরা জিজ্ঞেস করছে বাবা তাহলে তুমি হাসপাতালে গেলে কেন, বলে ওরা যে গুলামি করছে তার টাকা পাবে না পরিশ্রমী পাবে না, আমি সেই টাকা করে দিয়ে আস। সেই সুবাহানশা কত জায়গা কত জমি সব কিছু করে রয়েছে, কিন্তু কোটি টাকা দিলে আমার সুবাহানশা আসবে একদিন করার জন্য আসবে আসবে। খারাপ লাগে বাবা। তেমনি অধিবাড়ির মঞ্চর মলানা আসছে রশিদ ফকির এ বাড়িতে জিতকে শরীফ, বলে এটা কি রশিদ ফকিরের বাড়ি, বলে হ্যাঁ এটা রশিদ ফকিরের বাড়ি, কোনি কি বাড়িতে আছে একটু ডাইকে দিতে পারবেন। আর রশিদ ফকির বলতেছে বাবা তুমি মনসর মহলানা না,
মনসুর মৌলানার ভিতরে কাবল মারছে কলিজার ভিতরে, জীবনে ওনাকে আমি দেখি নাই, উনিও আমাকে দেখে না, কিন্তু উনি কি করে বললো যে তুমি, আমি অধিবারের মনসুর মৌলানা। এখনই রশিদ ফকিরকে দেখতে যাও, বই রয়েছাও তেমন তেরা কথা ছাড়ো নাই। বলে বাবা রে বসে বসে বাসের বেতা চাচতেছে, বাসের পাতা চাচতেছে। বলে বাবা তুমি কি আর সবে মাত্র এসে রশিদ ফকিরকে দেখতে চাও, আর আমি এখানে 60 বছর যাবত বসে আছি রশিদকে একটা দেখার জন্য। এমন সময় কিছু ভক্ত এসে হাতে নজরানা দিয়ে ভক্তি দিছে, বলো কে বলে উনি রশিদ ফকির, পিসের 24 জন মৌলানাকে বললো তোমরা চলে যাও, আমার আর কুষ্টি যাও হলো না। তুমি চলে যাও। বলে না, যতদিন পর্যন্ত আমার মনসুরকে আমি না দেখবো ততদিন পর্যন্ত আমি এই জিটকা শিবির থেকে যাব। 24 বছর গোলামি করছে বাবা, আগে তো পিসার বাড়ি এরকম পাকা টয়লেট ছিল না, ছিল বাবা নদীর পাড় দিয়ে বাঁশ দিয়ে সালা দিয়ে ওই টয়লেট বানাইছে। রশিদ ফকির ঘরের ভিতরে বসা হোজরাখানা ওরস চলতেছে, হঠাৎ করে ডাকতেছে মনসুর, হাত করে দাঁড়াইছে বাবা। বলে যে আমার দ্বারা কোনো মানুষের খেদমত কিছু না, মনসুর মৌলানা পুরেটা দরবার তন্ন তন্ন করে ঘুরছে, কোথাও চুরুটি নাই, চলে গেছে সেই টয়লেটের কাছে নদীর পাড়। দেখে 69টা টয়লেট পার হওয়ার পরে একটা টয়লেটের বাস সরে গেছে, এটাকে ব্যবহার করতে পারতেছে। আরে জামা কাপড় খোলাইয়া এই সমান ময়লার ভিতরে নাই মে, বাসটা ঠিক করে চিটকেশ নদী থেকে গোসল করতে যায় দাঁড়াইছে। রশিদ ফকির বলছে মনসুর, তুই এত বড় একটা মৌলানা তোর ঘিন্নার লজ্জা হল না? বলে আমি ঘিন্নার লজ্জা বুঝি না, আমি আমার মনসুরকে দেখতে চাই। প্রাণ দিয়ে সিনের ভিতরে নিয়ে বুকের ভিতরে নিয়ে যখন ছেড়ে দিছে, বলে কাকে দেখো? বলে রশিদকে। আবার টান দিয়ে যখন ছেড়ে দিছে, বলে কাকে দেখো? বলে রশিদকে দেখি। আবার যখন টান দিয়ে ছেড়ে দিছে, বলে কাকে দেখো? বলে আমি মনসুরকে দেখি। বলে তোর জিতকে শরীর থাকতে হবে না, তুইও পুষ্টি আছো। সেই মনসুর মৌলানা কিছু কালামের কারণে তার ফাঁসে দায় হলো। শেষ ইচ্ছে যখন জিজ্ঞেস করলো যে আপনার শেষ ইচ্ছে কি, বলে আমার শেষ ইচ্ছে এই ফাঁসের মঞ্চটা যেন আমার পারিত হন। এর নাম হলো গুরু, এর নাম হলো গুরু প্রেম। তাই সাধক বলছে আরে আমার গুরুর প্রেমের প্রেমিক I'm
শরণের দাস আরে যতই সে করু সর্বনাশ তবু বিশ্ব আমার বাজান সোবহান শাহ বাড়ি নাকি রোশন দি বাবা কোদালির চর রোশন দি কোদালির চর সেখান থেকে যখন সে মুহূর্তে যা বলে তাই হয়ে যায় তখন তার বাবা তাকে বাড়ি থেকে বাহির করে দেয় আমার পাগল হয়ে গেছে বাড়িতে জায়গা নাই বাবা মৌলানা মঞ্জুরিল্লাহ বলছে যে যখন আমি মৌলানা হইলে তখন আমাকে মানুষে মৌলানা বলতো আর যখন আমি মৌলানা হয়েছি তখন মানুষ আমার পাগল কর বাবা সন্ধ্যে থেকে চলে আসলো যে তুমি চলে যাও অমুক জায়গায় চলে যাবে সেখানে তোমার আবার আসত না এদেশে তার ভাই নেই বাপ নেই চান্দের মেলা মিলে আমার পাগল চলে গেছে এ দুনিয়া যে কয়দিন আছে মেলা আল্লাহর ওলি পর্দা নেওয়ার পর 70,000 গুণে গুণান্বিত হইয়া তাই আমার দয়ালের একটা কারণ আছে পাগল মরলে বাপকে জ্বলে মুন্সি মরলে জ্বলে না এই মানুষ আল্লাহ থেকে কানা জ্বলে আমার মত করে
আছে তোমার লাগবে তালের এই বাদাম মুখখানি খেলবে যদি পীরের সাথে প্রেমের খেলা আগে সবার ডোবের জ্বালা বিজ্ঞান জোলার তুলাই তৈয়ার করে সৌদি আরবের মনে হয় প্রবাসী সে ভাইজান সৌদি আরবের বিশলিয়াল দিয়ে দু আশীর্বাদ করলেন ভক্তি শ্রদ্ধা রাখি দয়ালের ভক্ত মোহাম্মদ মিজান মিয়া তাকে 100 টাকা দিয়ে পুরস্কৃত করলেন দয়াল বাবা সুবনসার আরেক ভক্ত জনাব মোহাম্মদ খলিলুর রহমান সাহেব তাকে 100 টাকা দিয়ে পুরস্কৃত করলেন দয়ালের আরেক ভক্ত মেঘনা হতে আগত আমিরাবাদের মমিন ভাই তাকে আরো 100 টাকা দিয়ে পুরস্কৃত করলেন দয়াল বাবা সুবনসার আরেক ভক্ত মোহাম্মদ মুশার হোসেন তাকে আরো 85 টাকা দিয়ে পুরস্কৃত করলেন সুমন স্যার ভক্ত দয়াল বাবা সুমন স্যার রহমতুল্লাহের ভক্ত হারুন শাহ তাকে আরো 50 টাকা দিয়ে পুরস্কৃত করলেন জালকুড়ি থেকে আগত জাবেদ আলী ভাই দয়াল বাবা সুমন স্যার ভক্ত আরো 100 টাকা দিয়ে পুরস্কৃত করলেন দরবারের আরেক আশিকান তাকে আরো 100 টাকা দিয়ে পুরস্কৃত করলেন দয়াল বাবা সুমন স্যার আরেক ভক্ত আলিম ভাই তাকে আরো 100 টাকা দিয়ে পুরস্কৃত করলেন দয়ালের আরেক ভক্ত আমেরিকা প্রবাসী আপন ভাই তাকে আরো 200 টাকা দিয়ে পুরস্কৃত করলেন দরবারে গোলাম
জনাব রনি ভাই আরো 100 টাকা দিয়ে দু আশীর্বাদ করলেন, অনেকগুলি টাকার মাধ্যমে দু আশীর্বাদ করলেন। আমি ভক্তি শ্রদ্ধা রাখি, সকলের প্রতি দোয়া রাখবেন, যতদিন দুনিয়ার পর থাকি আপনাদের মতো সাধুগুরুর স্বরূপ দিয়ে এই পাপ অঙ্গে মেখে দেহটাকে কলুষ মুক্ত করে যেন আমার দয়ারের কাছে জমা দিতে পারি। সর্ব সাধুগুরুর স্বরূপ ভক্তি শ্রদ্ধা রাখি, দরবারের মতো ভক্তি শ্রদ্ধা। Thank you.
সন্তান জানে হ্যালো হ্যালো কি করলেন সাউন্ডটা কি করলেন তো যাই হোক আমার দয়ালের কাছে আমার যা জানার আবেদন ছিল আমার গুরুজি আমাকে খুব সুন্দর করে বুঝিয়ে দিলেন তো যা কথা ছিল খুব সুন্দর চমৎকার করে আমার গুরুজি আমাকে বুঝিয়েছে এই পৃথিবীর বুকে সবাই অর্থাৎ যারা আহলে বায়াতকে বিশ্বাস করে তারা সবাই মুরিদ হয়েছে গুরুর হাতে হাত দিয়া বায়াত হয়েছে উদাহরণস্বরূপ বাবা ভান্ডার শরীফ বাবা বৈরাবরী দরবার দয়াল বাবা সোবানসার দরবার অনেক অনেক অলিয়া উলিয়া সমস্ত এলাকায় আছে সবাই পীর মসজিদকে বিশ্বাস করে অনেকেই ভালোবাসে অনেকেই রাখে অর্থাৎ গুরুর হাতে হাত দিয়া বায়াত গ্রহণ হতে হবে এবং আমরা তা করতেও আছি আমার বাবা এটা বলে গেলেন তবে বাবা যারা ওলি আল্লাহকে বিশ্বাস করে না যারা পীর মসজিদকে বিশ্বাস করে না যারা বলে গুরু ধরা যাবে না তাদেরও একজন গুরু আছে বলছে যার পীর নাই তার পীর হইল শয়তান অর্থাৎ পৃথিবীর বুকে সবাই আমরা পীর মোর্শেদের কাছে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছি আমার বাবা বলে গেলেন আত্মসমর্পণকারী এখানে পীরের হাতে হাত দিছেন কারা একটু হাত তোলেন মাশাআল্লাহ সংখ্যা অনেক কমে গেছে বাবা এই জেহরা হলো আত্মসমর্পণকারী আর মুসলমান আছেন কারা না আমার বাবার কথাটা আবার জিগাইতেছি মুসলমান কারা ওই কাকায় ওই যে গামছা লাগায় মনে হয় মুসলমান না এই যে এক্ষণ ধরে বুঝাইল আত্মসমর্পণকারী বললাম পীরের হাতে হাত দিছেন কারা সংখ্যাগুলো কমে গেল আর জিজ্ঞাসা করলাম যে মুসলমান কারা সংখ্যাগুলো বেড়ে গেল ও বাবা আপনার বাপের ঘরে আপনি জন্মগ্রহণ করছেন আপনি মসজিদে গিয়ে নামাজ পড়েন বাপের কাছ থেকে শিখছেন হজ করতে হবে যাকাত দিতে হবে আপনি বড় মুসলমান হয়ে গেছেন এটা হলো সত্য না আত্মসমর্পণকারী আমার বাবা যেটা বলে গেছে আমি আমার গুরুর চরণে একজন মুর্শিদের চরণে একজন আমার নিজকে নিজে চিনার জন্য কামেল মুর্শিদের কাছে যাইয়া আমাকে আত্মসমর্পণ করে বিলীন করে দিলাম সেটাই হলো আত্মসমর্পণকারী তখন হইতে পারবো আমি খাঁটি মুসলমান যদি তাই না হতো তাহলে আল্লাহ তার পবিত্র কোরআনে বলতো না যে তোমরা মুসলমান না হইয়া কবরে আইসো না ব্যস্ত আরেকটা লাগছে হ্যালো আমার বাবা সুন্দর করে মুরিদের কথা বলে গেছে অনেকগুলো আয়াত আপনারা যদি এখানে একটা মোবাইলে লাইভ চলতেছে আবার ইউটিউবে গানগুলো যাবে আপনারা যদি ওই আয়াতগুলো নোট করেন দেখতে পারবেন ওখানে বলেছে আল্লাহ মুর্শিদদের কাছে যাইতে হবে পীর মুর্শিদকে কাছে গিয়া নিজেকে অনেকগুলো এভাবে অনেকগুলো আয়াত আছে কাহাব সুরার মধ্যে যে ঘটনাটা আছে সেটা দিয়ে ব্যাখ্যা করে বোঝানো হয়েছে কিন্তু এখানে আরেকটা পেজ লাগছে সুরা মুনতাহিনার মধ্যে আসলেন কি রাত্র যখন অনেক গভীর এই গভীর রাত্রে আমার রাসূলের কাছে অর্থাৎ আমার হুজুরের কাছে আরবের কিছু হিদুই তাদের স্ত্রীরা গিয়া হাজির হইলেন যে আমাদেরকে আপনার হাতে হাত দিয়া বায়াত গ্রহণ করা কথা খারাপ লাগে কিন্তু দেখা গেল আমার রাসূল তাদেরকে ফেরত দিয়ে দিলেন তখন আমার আল্লাহ বললেন হে হুজুর হে রবি হে আপনি শুনেন কাল হাসরের মাঠে যদি
তারা বলে যে আমরা মোহাম্মদ নবীর কাছে গিয়েছিলাম, তারা আমাকে বায়াত গ্রহণ করে নাই, আমাদেরকে মুসলমান বানায় নাই, তাহলে আপনি কাল হাসরের মাঠে কি জবাব দিবেন? কি হলো, একটা বড় পাত্র আনা হলো, এটাকে গামলা করলেও পারেন, বাটি করলেও পারেন, যেটাই বলেন, বাট বড় একটা পাত্র আনা হলো, এই পাত্রের মধ্যে পানি দেওয়া হলো, ওই পানির মধ্যে ওই ইহুদি খ্রিস্টানদের বা ইহুদিদের ওই বিবিরা যারা ছিল সকলে হাত দিলেন, আবার রাসূলও ওই পানির মধ্যে হাত দিলেন, তাদেরকে বায়াত গ্রহণ করাইলেন, তাদেরকে মুরিদ করাইলেন, মুসলমান করাইলেন। কিন্তু বাবা বর্তমান পীরে গো কাছে গেলে দেখা যায় এরা আতে আতিয়া বায়াত করায় না, মহিলা গো নাকি মহিলা গো হাতে হাত দিয়ে বায়াত করে না, কিন্তু আমার রাসূল কিন্তু মহিলা গো হাতে হাত দেয় নাই। কি করলেন, একটা বড় পাত্র আনলেন, ওই পাত্রর মধ্যে আমার ওই নবীজি হাত রাখলেন, এইভাবে করে হাত রাখলেন, চতুর্দিকে ঘুরাইয়া সমস্ত নারীগণরাও হাত রাখলেন, রাইখা তারা বায়াত গ্রহণ করলেন। এই যে বর্তমান জমানায় যাই